ইতালি প্রবাসী শিশু কিশোরদের হৃদয় ছুঁয়ে যাওয়া কোরআন তেলাওয়াত, ইসলামী হামদ নাদ প্রতিযোগিতার মধ্য দিয়ে রোমে আয়োজিত ন্যাশনাল কাপ ইসলামিক ট্যালেন্ট শোর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম প্রকৃত ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে ভিন্ন ধর্মের মানুষকেও সম্মান করার আহ্বান জানিয়েছেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভিনদেশী সংস্কৃতিতে গড়ে ওঠা বাংলাদেশিদের আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে ইতালির রোমের একটি হলে শনিবার গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ন্যাশনাল কাপ ইসলামিক ট্যালেন্ট শো। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে চূড়ান্ত পর্বে 300+ প্রতিযোগীর মধ্য থেকে 66 জন অংশগ্রহণ করে। তৃতীয়বারের মতো আয়োজিত ইসলামিক ট্যালেন্ট শো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম প্রকৃত মুসলমান হয়ে ভিন্ন ধর্মের মানুষকেও সম্মান করার আহ্বান জানিয়েছেন। আয়োজক এবং প্রবাসীরা বলছেন, ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে তাদের এই প্রচেষ্টা। আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরাও, এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী শিশু কিশোররা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ন্যাশনাল কাপের কর্ণধার আক্তারুজ্জামানের তত্ত্বাবধানে এবং ইসলামিক ট্যালেন্ট শোর পরিচালক আফজাল হোসেন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের দূতালয় প্রধান জসিমউদ্দিন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জি এম কিবরিয়া, ইতালি বাংলা সমিতির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাফসির আলম, উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসাদুর রহমান হান্নান সহ কমিউনিটির নেতারা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক সহ কমিউনিটির নেতারাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা ল্যাপটপ এবং ওমরাহ পালনের জন্য বিমান টিকিট অর্জন করেন। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে 6 জন প্রথম স্থান অধিকার করেন। ইউরোপে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের কাছে ইসলামের যেই বিষয়টা যে তাদের কাছে তুলে ধরতেছে, আসলে এটা সত্যি 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 প্রশংসনীয়। আমরা আশা করব শুধু ইউরোপ ইতালিতে নয়, পুরো বিশ্বজুড়ে যাতে এই ইসলামিক ট্যালেন্ট শোটা অব্যাহত থাকে এবং আমাদের নতুন প্রজন্ম ইসলামের প্রতি ক্রমান্বয়ে ধাবিত আকৃষ্ট হয়। ধন্যবাদ। আমরা মুসলমান, ঠিক আমাদের ধর্মকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, আমাদের ধর্মীয় জীবন ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর এই ধরনের ইসলামিক ট্যালেন্ট শো যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি, তাহলে আমাদের এই বাচ্চারা উৎসাহিত পাবে। আয়োজনের আয়োজককে মানে অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য, যাতে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্ম ইউরোপের মাটিতে কোরআনের পথে ধাবিত হবে। ধন্যবাদ সবাই। প্রোগ্রাম এবং এই ট্যালেন্ট শোর মধ্য দিয়ে আমাদের যে ইউরোপে বেড়ে ওঠা বাচ্চারা আছে, তারা তাদের প্রতিভার বিকাশ করতে পারে। তো এটা সত্যিকার অর্থে যারা আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বলবো নাকি কি না, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য, জীবনের জন্য, যেটা বিশেষ করে ন্যাশনাল কাপ যে উদ্যোগ নিয়েছে, যেটা নিয়ে আমার কথা ছিল আমাদের ওলামায়ে কেরামদের, আমাদের ভূমিকাটা তারা নিয়েছে, এই জন্য আমার ওলামায়ে কেরামের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমরা জানাই মোবারকবাদ, ধন্যবাদ। এখানকার ইউরোপের পরিবেশের মধ্যে বেড়ে ওঠা শিশুদের জন্য তারা কোরআনুল কারিমের যে প্রতিযোগিতার তারা ব্যবস্থা করেছে, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এর ফলে আজকে আমরা যেটা দেখেছি এখানে, যে আমাদের বাচ্চারা অত্যন্ত চমৎকারভাবে কোরআনুল কারিমের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত নিয়ে আসছেন, দেখেছে চমৎকারভাবে বাচ্চারা এই আজকের এই আয়োজনটা উপভোগ করেছে। আমরা ন্যাশনাল কাপ এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব বারবার তারা এই আয়োজন করবে। আসসালামু আলাইকুম। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ন্যাশনাল কাফকে, যারা এত সুন্দর আয়োজন করেছেন মাহে রমজানের মাসে। আমাদের বাচ্চারা অত্যন্ত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছে, নাসিদ গেয়েছে। আমি আমাদের অভিভাবক সহ সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।